বন্ধুরা বাসনগুলো মেজে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিনি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস। চলো তাহলে বাসনগুলো মেজে নিই, রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ছেলে নিচে শুয়ে আছে, ওর বাবা উপরে শুয়ে আছে, আমার কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা ছেলে অঙ্ক করছে, চলো তাহলে ছেলে অঙ্ক করুক, আমার বাসন মাজা হয়ে গেছে, বিছনাটা তুলে নেব। বন্ধুরা চা ফুটে গেছে, চলো চাটা নামিয়ে নেবো এবারে। চলো বন্ধুরা ছেলে আর আমি চাটা খেয়ে নিচ্ছি। তাহলে তুমি একটা এমসি কিনে লাগিয়ে দেবো, যেখানটা একটু অ্যাঙ্গুলার কাজটা বন্ধ করে, নাহলে বেকার যেতে আসতে যা খরচা, একটা এমসি এর খরচা না। কানেক্টর বাসটা লাগানো আছে দেখেছো, তারপরে পড়ছে। বন্ধুরা এখানে আলু কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, আজকে রান্না হবে ডিম আলুর তরকারি। আর এখানে সবজি কেটে নিয়েছি, অনেক রকমের সবজি আছে, আলু আছে, পেঁপে আলু আরও অনেক ধরনের সবজি আছে, সব সবজিগুলো নিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে আর একটা নিরামিষ তরকারি বানাবো। চলো তাহলে রান্নাটা করে নিই। রান্না হয়েছে ভাত, চিকেনের তরকারি একটুখানি আছে, এখানে হয়েছে ডিম আলুর তরকারি, এখানে হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে পুঁই শাকের ডাঁটা বটবটি কুমড়ো সবকিছু একটু সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি। ছেলে বসে আছে বন্ধুরা, চলো ছেলের ভাত দিয়ে দিই। চলো বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে তাহলে খেয়ে নিক এখন। চলো বন্ধুরা শ্বশুরমশাইয়ের তরকারিটা দিয়ে আসি। চলো বন্ধুরা আমি স্নানটা করে নিই, করে নিয়ে নামাজটা পড়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। নামাজ পড়া হয়ে গেছে, চলো ভাতটা বেড়ে নিই। বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি, তিনটে ভাত তিন জায়গায় ভাত বেড়েছি, একটা আমার, একটা তোমাদের দাদা আর একটা আমার ননদের। চলো আমরা তিনজন ভাতটা খেয়ে নিয়ে, তোমাদের দাদা বসে আছে, আমার ননদ বসে আছে, খেয়ে নিই তাহলে, খেয়ে নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম, যা ফোন করে ডাকলো নামাজ পড়ার জন্য, উঠে নামাজটা পড়ে নিলাম, নিয়ে ভাবলাম একটু বাইরের দিকে যাই। চলো বন্ধু একটু বাইরের দিকে যাই, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। সাহিল কি করছিস? সন্ধ্যা হয়ে গেছে তো, ঘরে যাবি না? তোর ঘুরে তো ছেঁড়া মনে হচ্ছে। ঘুড়ি ওড়াতে পারিস? পারিস না, তবুও ওড়াচ্ছিস, প্র্যাকটিস করছিস? দেখো বন্ধুরা আমার ভাইপো কেমন ঘুড়ি ওড়াচ্ছে, দেখো দেখেছো ঘুড়ি ওপরে না নিচে উঠছে দেখেছো? বন্ধুরা মগরবের নামাজ পড়িয়ে নিয়েছি, এই যে ছেলে পড়ছে আর বাবা এখানে ঘুমাচ্ছে, চলো তাহলে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা স্যার পড়াতে এসছে, স্যার পড়াচ্ছে আর বাবা ঘুমাচ্ছে। বন্ধুরা একটু চা করব আর পাঁপড় ভাজব, চাটা করে নিই, পাঁপড় ভেজে তারপরে তোমার সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা পাঁপড় ভেজে রেডি করে নিয়েছি, চাটা করবো, একটা চা দিয়ে দিয়েছি, এটা আমাদের চা, তোমার দাদার আর আমাদের চা। ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে চন্দ্র, চন্দ্র বন্ধুরা স্যার এখনো পড়াচ্ছে, আমি অনেক কাজ ছিল এগুলো করে নিলাম, বাসন মাজার ছিল, গ্যাস পরিষ্কার করার ছিল, ওগুলো সব করে নিলাম। চলো জলটা ভরে নিয়ে আসি, স্যার পড়াচ্ছে, জলটা ভরে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা বন্ধুরা আমরা নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, তোমাদের দাদার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন করেছে আমাদেরকে, চলো ঘুরে আসি তাহলে। বন্ধুরা চলো তাহলে ঘুরে আসি, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি।
বন্ধুরা রাস্তা বেরিয়ে গেছি, এরকম আমার ছেলের ছেলের মুখটা দেখেছো, বিরক্তি বোধ যাবে না। চলো তাহলে ঘুরে আসি। চলো বন্ধুরা যাচ্ছি আমরা। বন্ধুরা চলে এসছি আমরা, আমরা এসে দেখছি আমার যারা আগে চলে এসছে। যায় দুটো ছেলে জমজ ছেলে, একটা মোটা একটা আমরা আসার আগে আমার দেওয়ার এসে খেয়ে হাত ধুয়ে একদম পুরো পেট ভর্তি করে নিয়েছে। বন্ধুরা দেখো আমার দেওর, আমার বর সবাই গল্প করছে, তো ভালো তোদেরকে একটু দেখাই। অনেকদিন পর আমরা লাইভে আসলাম আর কি, আমরা কোনোদিন আসি না, মিথ্যা কথা বলছে। চলো বন্ধুরা সেকোন পরে আবার কথা বলছি। বন্ধুরা বাসন্তী পোলাও আর আলুর দম হয়েছে, চলো খাই। তোমার দাদা তোমার ছেলে সবাই বসে পড়েছে। দেখো বন্ধুরা পনিরের তরকারি দিল। বন্ধুরা চাটনি পাঁপড় পড়ে গেছে, চলো চাটনি পাঁপড়টা খেয়ে নি তাহলে। দেখো বন্ধুরা চলো, বন্ধুরা খাওয়া হয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক তাহলে। ওই যে তোমার দাদা গাড়ি বের করছে, চলো তাহলে যেতে যেতে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা ছেড়ে চলে এসছে। চলো বন্ধুরা বাড়ি যাচ্ছি। দেখো বন্ধুরা মোড়ের মাথায় ঠাকুর উঠেছে, গণেশ ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর দুটো ঠাকুর একসঙ্গে উঠেছে, খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা। বাড়ি যাচ্ছি, ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা বাড়ি চলে এসেছি, ব্লগটা এখানে শেষ করছি তাহলে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলো তাহলে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।